শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ মিজানুর রহমান, পিতা মৃত মহব্বত আলী, মাতা মৃত নুরমালা বেগম। আমার বাড়ি গুদনাই, সিদ্দিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ। আমি তখন ক্লাস টেনে পড়ে, তখন তো দেশ উত্তাল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করার পরও তখন যখন তারা ক্ষমতা নিয়ে তাল বাহানা করতেছিল, স্কুল থেকে আমরা তখন মানে সবাই বেরিয়ে পড়তাম, ক্লাসের ফাঁকে ফাঁকে বেরিয়ে স্লোগান টোলোগান এইগুলো দিতে থাকতাম। তারপরে তো 7ই মার্চের ভাষণে আমি আমার সেই গুদনাইল থেকে হেঁটে আমার সহপাঠীদের নিয়ে সেই রেসকোর্স ময়দানে যাই। আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেবের ওনার ভাষণ উদ্বুদ্ধ হই, মানে উনি তখন বলেছিল যে যার যা আছে তাই নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। তখনই একটা ইঙ্গিত দিয়েছিলেন যে যুদ্ধের, যে আমি হয়তো আর নাও বলতে পারি। আমরা ওই ভাষণ শোনার পরে আমরা চলে আসলাম। তখন দেশ উত্তাল, আমার আব্বা মিলে চাকরি করতো 2 নম্বর ঢাকেশ্বরী মিলে, চাকরির সুবাদে আমরা মিলে স্টাফ কোয়ার্টারে ওখানে আমরা ছিলাম। তো ওখানে আনসার ক্যাম্প ছিল, আনসার ছিল, অন্য অন্য যারা ছিল আমরা সবাই মিলে। একদিন হঠাৎ 25 মার্চ রাত্রে হঠাৎ দেখি যে মানে কামানের আওয়াজ, মানে এমনভাবে মানে গর্জন হইতেছে, গোলার আওয়াজের গর্জন আমাদের গুদনাইলে থেকে শোনা যেতেছে এবং মানে বিকট আওয়াজ। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। আগেই আমরা সবাই তো মানে অ্যালার্ট যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে, গিয়ে মানে রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে ওখানে ই দিয়ে অবরোধ করার জন্য যে তারা যদি ঢাকার থেকে এদিকে আসে যাতে বাধা পায়, এই জন্য আমরা গাছ টাছ দিয়ে আদমজির দিকে, বিশেষ করে আদমজির যে মিলের শ্রমিকরা আছে তারা এখন তো রাত্রে আসে নাই। পরের দিন সকালবেলা দেখি যে আমাদের তো এটা DND ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা যে বাঁধের ভিতর দিয়ে হাজারে হাজারে শত শত হাজারে হাজারে নারী পুরুষ বাচ্চা সহকারে হেঁটে আসতেছে। তখন কার্ফিউ শিথিল করে ফেলছে, শত শত একজনে পা হাঁটতে পারতেছে না, মানে পা ফুলে গেছে, DND বাদ দিয়ে আমাদের এদিকে আসতেছে। বিকালের 3টার পরে দেখি যে নানগঞ্জের দিকে ওদিক দিয়ে, তখন তো এই রোডটা ছিল না, এই যে চিটাং থেকে যে মাঝখানে যে রোডটা আগে ড্যামরা ঘুরে আর নানগঞ্জ দিয়ে ওদিক দিয়ে একটা রোড ছিল, ওই পাগলা ফতুল্লা ওদিক দিয়ে, ওই রুট দিয়ে মানে সমানে গুলি করতে করতে তখন আমরা অনেকে মানে বন্ধু বান্ধব আগায় গেলাম যে দেখি কি। তো ওইখানে গিয়ে যে ওই চাষারার ওইখানে আমরা
অনেকে নারায়ণগঞ্জের স্থানীয় যারা আমরা এদিক থেকে যায় ওই রেলের খালি বগি যে কম্পার্টমেন্ট আছে ওটি দিয়ে আমরা মানে যাতে তারা না আসতে পারে সহজে, তারা মেশিন গান দিয়ে গুলি করতে করতে অ্যাডভান্স হইতেছে, বাড়ি ঘরে আগুন লাগাই দিতেছে এগুলো। পরে দেখলাম যে তাদের সাথে আমাদের তো মানে আমরা খালি হাতে কি করব, আগায় গেলেও মানে আমাদের কিছু করার নেই, তখন আমরা ওখানকার বাড়িঘর জ্বালাই দিতেছে, আমরা ব্যাক করলাম। তা আমাদের গুদনাইলে এসে পড়ছে তারা, তারপরের দিন 27 তারিখ বাজারের দিকে এসে গুদনাইলে একটা মানে মসজিদ ছিল, মসজিদের দিকে গুলি করলো, ওই গুলি এখনো মানে নিদর্শন আছে গুলির। আমি আমার এক মামা তুলারাম কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে, তখন আবু তাহের খন্দকার তার ফাদার হলো মানে 2 নম্বর ঢাকেশ্বর মিলে তোবারক খন্দকার, সে মানে মিলের শ্রমিক নেতা। আরেকটা ছেলে মামার বন্ধু, মানে আমার নামটা এখন মনে পড়তেছে না, তো আমরা মানে 3 জন ওই সলা পরামর্শ করতেছিলাম যে কিভাবে ভারতে যাওয়া যায় ই করে। ওখানে যে এক মিলের চাকরি করতো, এর নাম হলো জালাল, নোয়াখালী সোনাইমুড়ি তার বাড়ি, সে মানে আমাদেরকে একটা ম্যাপ করে দিল যে এইভাবে এইভাবে গেলে ভারতে আমরা যেতে পারবো। আব্বাকে বলার সাহস পায় নাই, আর আমার আমরা 5 ভাই, ভাইদেরকেও বলি নাই, মাকে শুধু বলছি যে মা যেভাবে মানে ওরা শুরু করছে এই হঠাৎ হঠাৎ আসে এসে, তখন আমরা নদী পার হয়ে আমরা ওদের ভয়ে নদী পার হয়ে নদীর উপর চলে যাই, নাহলে আইসা আর তারা জুলুম অত্যাচার মারামারি এরকম ধরে নিয়ে যায়, আগুন দেয়। তখন মাকে বললাম যে মা আমি মুক্তিযুদ্ধে চলে যাব। তো মা মানে অতটুকু একটা ই করে নাই, মনে করছি ছোটো মানুষ মুক্তিযুদ্ধে যাবে। একদিন জুনের শেষের দিকে আমরা 3 জন গুদনাইল থেকে নারায়ণগঞ্জে গেলাম, নারায়ণগঞ্জ থেকে লঞ্চে চাঁদপুর, চাঁদপুর থেকে বাসে হাজিগঞ্জ নামলাম, ওরা অ্যাজ পার ম্যাপ ওই ওখান থেকে আমরা একটা নৌকা নিলাম। ওখানে আবার আর্মির ক্যাম্প, ওরা আর্মিরা নতুন লোক দেখলে অপরিচিত লোক দেখলে তারা ওখানে ধরে জিজ্ঞেস করে বা সন্ধ্যার দিকে মেরে ফেলে। আমরা অন্য দিক দিয়ে একটু ঘুরে ওখানে এক মাঝির সাথে কথা বললাম যে আমরা সোনাপুর যাব, হাজিগঞ্জ থেকে সোনাপুর। তো মাঝি বললো যে ঠিক আছে যাওয়া যাবে, অসুবিধা নাই। তো ওই নৌকায় চড়ে আমরা রাত্র হয়ে গেছে, সোনাপুর থেকে হেঁটে হেঁটে রামগঞ্জ, নদনা, সোনাইমুড়ি, বক্সনগর, সোনাইমুড়ি আবার আর্মিদের একটা ইয়ে ছিল চেকপোস্ট, লোকজন দেখে ডাকে, ডাকে জিজ্ঞেস করে কোথায় যাব। করে দিয়ে আমরা করলাম কি ওই যে ম্যাপটা আমরা মুখে দিয়ে খেয়ে ফেলছি, মানে আর্মিরা ওইখানে আসে এই জন্য ওই আর্মিদের কাছে আমরা আর যাই না, অন্য এক সাইড দিয়ে মানে চলে গেছি সেই বক্সনগর। সেই বক্সনগরে ওইখানে মালিক ডাক্তার সাহেবের বাড়ি, ওইখানে রাত্রে ছিলাম। সকালবেলা ওই ওখান থেকে যে চিটাগাং যে হাইওয়ে যে গ্র্যান্ড ট্রাং রুট, ওই রুটটা পার হইলে আমরা যেতে পারবো ভারতে। এটা হলো চুক্তাকোলা বর্ডার। বললো যে আপনারা ভোরবেলা ওই ধান ক্ষেতের মধ্যে যাবেন, ওখান থেকে ওরা পেট্রোল ডিউটি দেয় পাক বাহিনী ওই রুটে। আমরা ওইখানে ধান ক্ষেতের মধ্যে গিয়ে বসলাম, দেখলাম যে গাড়ি একটা চলে গেল, আবার একটা আসতেছে। তো ওইটা দেখে একটা টাইম দেখলাম যে কতক্ষণ পরপর তারা পেট্রোল ডিউটিটা করতেছে, এরকম একটা টাইম দেখে ওই সময়ের ভিতরে যখন চলে গেছে আমরা দৌড়ে রাস্তার ওই পাশে পার হয়ে গেছি। পার হয়ে যাওয়ার পরে ওইখানে খাজা সাহেবের একটা ক্যাম্প পেলাম ওই পার, ওইখানে ওই খাজা সাহেবের ক্যাম্পের মধ্যে ওইখানে ওই যে খাওয়া দাওয়া সব কিছু ওইখানে শরণার্থীরাও খাইতেছে। তা আমরা বললাম যে আমরা তো মুক্তিযুদ্ধে যাব। তো বললো যে এখানে তো না, মুক্তিযুদ্ধে গেলে আপনারা বেলুনিয়া চলে যান। বেলুনিয়া চলে গেলাম, বেলুনিয়া আমাদের 2 নম্বর ঢাকেশ্বরী মিলে জিএম ছিল মুস্তফা সাহেব, ওই উনাকে ওইখানে দেখলাম, দেখে আমাদেরকে দেখে সে চিনছে, চিনে ফেলছে। পরে বললো যে আপনারা এখানে, আমরা বললাম যে এই ব্যাপার আমরা তো মুক্তিযুদ্ধে যাবো, অনেকে আমাদেরকে হেল্প করেন কীভাবে আমরা মুক্তিযুদ্ধে যেতে পারি। তখন উনি বললো যে ওইখানে টাকিয়া টিলা একটা ইয়ে আছে, পাহাড় আছে, ওই পাহাড়ে আপনারা যান, ওইখানে মুক্তিযুদ্ধের ক্যাম্প আছে। তো আমরা গেলাম তিনজনে একসাথে। তো ওইখানে যাইয়া দেখি যে ওই ক্যাম্প, তাদের সাথে মুক্তিযোদ্ধা তারা ট্রেনিংয়ে যায় নাই, তারা বললো যে আমরা ভাই 1 সপ্তাহ যাবত এখানে আসি, আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদেরকে তো ট্রেনিংয়ে পাঠাইতেছে না, আপনারা বেটার আগরতলা চলে যান। তখন আগরতলা চলে যাওয়ার জন্য ওনারা বলাতে আমরা আর ওইখানে আর ওই ক্যাম্পেই না, ওই ক্যাম্পের জন্য আবার আগরতলা থেকে একটা গাড়ি আসছে সবজি নিয়ে ওই ক্যাম্পের জন্য, ভেজিটেবল অন্য অন্য ইয়ে নিয়ে খাবার সরবরাহ করে ওই এটা। তো আমরা ওইটা আবার আগরতলা চলে যাবে ওই গাড়িতে আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পরে রাত্রে যাই সে আগরতলা যাই, ওখানে যাইয়া প্রথমে আমরা জয়বাংলা অফিসে যাই। ওখানে জয়বাংলা অফিসে যাওয়ার পরে ওইখানে আমাদের মিলি চাকরি করতো এক শ্রমিক,
কর্মচারী সাথে কথা, ওইখানে আবার আমাদের যে এলাকার শ্রমিক নেতা ছিল আশিখ আলী মাস্টার, সে হইল মুক্তিযোদ্ধা সংগঠক, ওইখানে ক্রাফ্টস হোস্টেলে থাকে জেলখানারও আগরতলা। তো ক্রাফ্টস হোস্টেলে কথা বলাতে সে বললো যে আপনারা বেটার রাতে এখানে থেকে যান, সকালবেলা আপনারা ওই জেলখানা রোড থাকে ওইখানে চলে যান। তখন আমরা রাত্রে থেকে সকালবেলা ওইখানে চলে গেলাম। চলে গিয়ে ওই যে আশিখ আলী, সে উনি স্কুলেরও টিচার, ওনাকে পেয়ে গেলাম, তো অনেক খুশি, উনিও আমাদেরকে দেখে অনেক খুশি। তারপর ওইখানে গিয়ে দেখলাম যে আরও যে ওই যে বামের যে মতিয়া চৌধুরী আপা, তারপরে সাইফুদ্দিন মানিক সাহেব, অনেকেই তারা ছিল, সাজেদা চৌধুরী। ওখানে ওখানে দুদিন থাকার পরে আমাদেরকে ওইখান থেকে পাঠিয়ে দিল বরদলি ক্যাম্প পাশে, ওইটা একটা স্কুল ছিল। ওইখানে যায়া দেখে যে আমাদের যে বর্তমান বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ইয়াফিস ওসমান সাহেব, যে হ্যাঁ উনি যে বর্তমান রানিং মিনিস্টার, তারপরে মঞ্জুরুল হাসান খান ভাই, তারপরে নিজামুদ্দিন আজাদ, ওই যে কামরুদ্দিন আহমদ ওনার ফাদার যে ভাষা সৈনিক, এরকম অনেকের ওইখানে গিয়ে পেলাম। দুপুরবেলা আমাদের এলাকার দেখি যে একটা গ্রুপ ওইখানে আসছে বরদলি ক্যাম্পে, এই যে আব্দুল আজিজ ভাই, শহীদুল্লাহ সাউদ, আওলাদ হোসেন, আব্দুল সুবাহান, শুকুর মাহমুদ, তারপরে মীর মোশাররফ হোসেন, হরজত আলী, আব্দুর রহমান, আব্দুল খালেক, এরকম অনেকে আমাদের এলাকার একটা গ্রুপ ওখানে। ভালো লাগলো, সবাই সবার জড়ায় ধরলাম। প্রফেসর মুজাব্বর সাহেব আমাদের ওই ক্যাম্পে গেলেন বরদলি ক্যাম্পে, আর ওইখান থেকে বললো যে ভোরবেলা আমাদেরকে আগরতলা এয়ারপোর্টে প্লেনে নিয়ে যাবে। সবাই ভোরবেলা উঠে গেলাম, সবাই শপথ করলাম, করার পরে আমাদেরকে ট্রাকে করে আগরতলা এয়ারপোর্ট নিয়ে গেলেন। প্লেন দিয়ে আমাদেরকে আসাম তেজপুর, তেজপুর এয়ারপোর্টে আমাদেরকে নামাই দিলেন। তেজপুর নামাই দেওয়ার পরে ওখান থেকে দেখে যাই ইন্ডিয়ান আর্মিদের গাড়ি রেডি, ওই গাড়িতে আমাদেরকে উঠাই দিলেন। ওই উঠে দেওয়ার পরে সেই মেঘালয়ের কাছে, ওই জায়গাটার নাম বালিপাড়া, ওখানে গিয়ে দেখি আর ওখানে ওই যে বাঁশের মুলি দিয়ে তারপরে তাবু টাবু করে ওখানে আমরা 400 ওখানে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার কারিয়াপ্পার অধীনে আমরা এই ট্রেনিংটা করছি। ওইখানে গিয়ে ওই যে মঞ্জুরুল হাসান খান ভাই, ইয়াফিস ওসমান ভাই, নিজামুদ্দিন আজাদ, তারপরে ওইখানে মেন দুইজনই কমান্ডার ছিলেন, ইয়াফিস ভাই, মঞ্জু ভাই এবং ইয়াফিস ভাই। কিছু কিছু আবার সেকশন ওয়াইজ আবার কমান্ডার, যেমন আমাদের গুজনাইলের মোশাররফ ভাই, তারপরে ওই কুমিল্লার সাবেক জেলা প্রশাসক, জেলা পরিষদের উমর ফারুক ভাই, উনি ভিক্টোরিয়া কলেজের বিপি ছিলেন, উনি ছিলেন আমাদের সাথে ট্রেনিং করছেন। তারপরে রায়পুরার ছিলেন অনেক লোক, রায়পুরা যেমন ইয়ে আব্দুল হালিম সাহেব, যে রায়পুরা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল, উনি মারা গেছে প্রায়। ওনারা দুই ভাই, আরেকজন হলো মুজিবর। তারপরে ওখান থেকে আমাদেরকে ক্লিনিং বক্স দিলেন, গ্রাউন্ড সিট, ক্লিনিং বক্স, তারপরে থাকার জন্য সব কিছু দিলেন। সকালবেলা আমাদেরকে ট্রেনিং, বিরাট মাঠ, ওখানে আড়াই মাসের মতো ট্রেনিংটা হয়েছে। ট্রেনিংয়ের মধ্যে আমাদেরকে রাইফেল থেকে শুরু করে রাইফেল, স্ট্যান্ড গান, তারপরে স্ট্যান্ড গান মানে এসএমজি শর্ট মেশিন গান যেটা, তারপরে এলএমজি লাইট মেশিন গান, তারপরে মোটর ট্রেনিং করা হচ্ছে, 2-inch মোটর, 3-inch মোটর, যেগুলো অ্যাঙ্গেলে ফায়ার করতে হয়, হ্যান্ড গ্রেনেড, এক্সপ্লোসিভ। আমরা প্রতিদিনই গানবাদ্য করে বিকালবেলা সন্ধ্যার পরে আমাদের সময় কাটানো হতো। তারপর ওখান থেকে ট্রেনিংয়ের পরে আমাদেরকে আসার সময় আমাদেরকে ট্রেনে করে লামডিং গুয়াহাটি এদিক দিয়ে আমাদেরকে সেই ধর্মনগর, ওখান থেকে আমাদেরকে বেলুনিয়া আবার নিয়ে আসলেন বেস ক্যাম্প, বাইকুড়া, বেলুনিয়া বাইকুড়া, ওইটাই হলো আমাদের বেস ক্যাম্প। ওইখানে প্রায় এক মাসের মতো ছিলাম ওইখানে বেস ক্যাম্পে, কারণ আমাদেরকে সুযোগ খুঁজতেছিল যে কোন দিক দিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করবো, এরকম নির্দেশ আসতেছিল না। 11 নম্বর, 11 নম্বরে আমাদেরকে বললো যে আমরা ভারত বাংলাদেশে প্রবেশ করবো। ওখান থেকে আমাদেরকে জাম্পার, হাফ প্যান্ট, পিঠে শু, অস্ত্র যায় যতটুকু নিতে পারছি। 11 নম্বরে যেটা বেতিয়ারা যুদ্ধটা আমি বলি, বেতিয়ারাতে তখন আমরা মানে চলে গেলাম, এটা সীমান্তবর্তী গ্রাম। তো বেতিয়ারার ভারতের ভিতরে যেটা একটা টিলা আছে ভৈরব টিলা, ওখানে আমাদের মিটিং প্লেস, ওখান থেকে আমাদেরকে গ্রুপ ভাগ করে দিল, ফায়ার গ্রুপ, মেইন ফায়ার গ্রুপ, অ্যাসল্ট গ্রুপ, ক্যারি গ্রুপ, ডেমোনেশন গ্রুপ, এরকম গ্রুপ ভাগ করে দিল। আর বললো যে আমাদের এই রোড পার হয়ে ওই যে সিএমবি রোড যেটা আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ওইটা পার হয়ে গেলে আমরা বাংলাদেশে ঢুকতে পারবো। তো আমাদের যে রেকি করে এসে রেকি রিপোর্ট দিল যে রাস্তা ক্লিয়ার আছে। তো রাস্তা ক্লিয়ার থাকলেও আমাদেরকে যেহেতু মানে এখানে তারা পেট্রোল ডিউটি দেয়, আমাদেরকে বললো যে
দুইটা সাপোর্ট দেওয়ার জন্য দুইটা সাপোর্ট গ্রুপ করে দিলেন, একটা লেফটে একটা রাইটে, লেফটে একটা এলএমজি, রাইটে একটা এলএমজি। তো লেফটের এলএমজিতে আমাদের ওয়েস্টিনের যে বর্তমান যে ওয়েস্টিন ফাইভ স্টার হোটেলের যে মালিক নূর আলী সাহেব উনি ছিলেন, এবং এলএমজির সাথে রাইফেলম্যান ছিলেন, আর আমি ছিলাম ডান দিকে সাপোর্টে। আমি ছিলাম রায়পুরার আব্দুল কুদ্দুস নামে একটা ছেলে ছিল, আর শ্রীনগর থানার মতিউর রহমান মতি নামে আমরা তিনজন ডান দিকের সাপোর্টে ছিলাম। আমাদের নির্দেশ ছিল যে লেফটে থেকে যদি কোনো এনিমি আসে লেফটে তাদেরকে আটকায় রাখবে, আর রাইটে যদি কোনো এনিমি আসে রাইটে থেকে আটকে রাখবো। রাইটে আবার জগন্নাথ দিকে ওখানে আর্মিদের বড় ক্যাম্প ছিল। তখন আমার গ্রুপ কমান্ডার ছিলেন ইয়াফেজ ওসমান, বর্তমান বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী। ওইখানে আরেকজন ছিলেন নিজামুদ্দিন আজাদ। তারপরে আমরা দুই পাশে আমাদেরকে গাইডে নিয়ে যে গাইড সে বসাই দিলেন, কিন্তু ওইখানে থাকতে আমরা দেখছি যে একটা গাড়ি আসছে, লাইট জ্বলতেছে, মানে লাইট জ্বলে আবার একটু কতক্ষণ রেখে আবার চলে গেল গাড়িটা। তখন ওই তারা ইনফরমেশন পেয়ে গেছিলো যে আমরা এদিক দিয়ে রাস্তা ক্রস করবো, তখন তারা ওইখানে আর্মি নামায় দিয়ে গেছে, এবং আগেও তাদের ওইখানে বাঙ্কার টাঙ্কার ছিল। তখন তারা অ্যাম্বুশ নিয়ে বসে আছে, তাদের অ্যাম্বুশের ভিতরে যেয়ে আমরা ওই যে লেফটে এবং রাইটে দুই দিকে রাত্র অন্ধকার, তখন 10:30, ওরা রাস্তার ওই পাশে আমরা রাস্তার এই পাশে পজিশন নিয়ে রাখছে। আর মাঝখানটা স্ট্রেট লাইন, সবাই চলে যাবে, পার হয়ে যাওয়ার পরে তারা সিগন্যাল দিবে, তারপরে আমরা আবার পার হব। তো সবচেয়ে সামনে ছিল নিজামুদ্দিন আজাদ ভাই, যে যে কামরুদ্দিন আহমদ সাহেবের ছেলে, তো উনি আগে ছিলেন। তখন হঠাৎ দেখে যে হোল্ড একটা শব্দ, হোল্ড শব্দের সাথে সাথে ফায়ার ওপেন হয়ে গেছে, গোলাগুলি হইতেছে। তখন আমি ছিলাম রাইটে, রাইটে এলএমজি দিয়ে লেফটের দিকে, কারণ রাইটের থেকে তো কোনো এনিমি আসে নাই, লেফটের দিকে দিয়ে ফায়ার ওপেন করছে, আর লেফটে রাইটের দিকে দুই দিক থেকে ক্রস ফায়ার শুরু করছে। তারাও ভাবতে পারে না যে এই ফায়ার কোথা থেকে আসলো। তখন তারা, তাদের তো কমিউনিকেশন আছে, তারা মনে করছে যে আমরা কাউন্টার অ্যাটাকে পড়ে গেছি। তখন তাদের ফায়ার আস্তে আস্তে তারা ই করতেছে, আমরা তাদেরকে মারবো চার্জ করে, কিন্তু এর মধ্যে দেখে যে দুই দিক থেকে সমানে সার্চলাইট মেরে সমানে গাড়ি আসতেছে, মেশিন গান দিয়ে গুলি করতে করতে, আবার মাঝে মাঝে ওই যে একটা বুলেট আছে ট্রেসার বুলেট, ওইটা মারলে ওই এলাকা আলোকিত হয়ে যায়, সমানে গুলি আসতেছে বৃষ্টির মতো। তখন ইয়াফিজ ভাই অর্ডার দিল যে ভাগো, কিন্তু আমরা একবারে রাস্তা পাশে, পিছনে যারা তো স্ট্রেট লাইনে যারা গুলি খেয়ে পড়ছে তো কাতরাইতেছে, ধান খেতের মধ্যে ওখানে ধান খেত, ওই যে আমার এলাকায় শহীদুল্লাহ সাউদ সেও কাতরাইতেছিল, তাকে শুকুর মাহমুদ সে কাঁধে নিছে, কাঁধে নিয়ে তাকে মডেলিং করে আসতেছিল। এই আমরা দেখতেছি সবকিছু, যে গঙ্গানির আওয়াজ শুনতেছি, এর মধ্যে পাক বাহিনী ওরা দেয়ালি হ্যাঁ ব্রাশ মারো সালা মুক্তি বাঞ্চুদ এরকম গালাগালি করতেছে, করার পরে তারা অস্ত্র দিয়া বলতেছে যে সালা উঠো সালা বাঞ্চুদ উঠো। তো যে মনে করছে যে ওরা না দেখে আন্দাজের উপরে, তো যে উঠে গেছে তাকে ধরে ফেলছে, আর ওই যে শহীদুল্লাহ সাউদ তাকে পিঠে নিয়ে ওই যে শুকুর মাহমুদ সে তো কলিং করতেছিল, সে তখন চুপ করেছিল, আর রক্তে মানে পুরো শরীর তার ই। তখন বলছে যে সালা লাথি মারিয়া, বলছে যে সালা মার্গিয়া কইরা ব্যানার চার্জ করছে ওই শহীদুল্লাহ সাউদকে। বসির মাস্টার রায়পুরার দুদুমিয়া, আমাদের সাথে সিরাজুম মনির, তারপরে আওলাদ হোসেন, এরকম 9 জন আমাদের ওই যুদ্ধে শহীদ হয়। বৃষ্টির মতো গুলি আসতেছে, কি করব, আমার মনে হচ্ছিল যে সব মরে গেছে। আমরা ওই আমি শ্রীনগর থানার মতি, ও আমার পায়ে চাপ দিয়ে বললো যে আমাদের ভাগতে হবে, ওরা তো ধান ক্ষেতের মধ্যে এসে গেছে। তখন করলাম কি, ওই আমরা এলএমজি যে ফিট করা ছিল এরকম পায়া থাকে ওইটাকে বাইপড গ্রুপ বলে, ওইটাকে ক্লোজ করে তখন এই কোরলিং করা শুরু করলাম। হ্যাঁ, কোরলিং করে তখন আর সুরা গেলাম যে শিখছিলাম মসজিদে, মানে পড়তেছি যে আল্লাহ সবাইকে অত মেরে ফেলছে, আমি অত বেঁচে আছি, এরকম একটা মনের ভিতরে। তখন আমরা ব্যাক করলাম, জায়গাও চিনি না, কোন সময় ওইখানে যাইও না জীবনে, হ্যাঁ কোথায় যাবো। আমাদেরকে বলছে যে আপনারা যদি এটাকে পড়ে গেলে ওই মিটিং প্লেসে ভৈরবটিলা যাওয়ার জন্য, কিন্তু ভৈরবটিলা তো আমরা চিনি না, ওখানে অন্ধকারে নিয়ে আসছে, গাড়িতে নিয়ে বসাইছে, হ্যাঁ জঙ্গল ঠঙ্গল তখন এরকম কিছুই ছিল না। তো যে দেখে যে আমাদের লোকজন দেখা যায়, আমাদের লোকজন একজন দুজন করে আসতেছে এদেরকে নিয়ে, তখন আমরা ভৈরবটিলা চলে যাই। তখন গিয়া দেখে যে ইয়াফিজ ভাই ইয়ের মতো সেন্সলেসের মতো হয়ে গেছে, আমার দুই পা যুগে ধরে আছে, এরকম ধান খেতের ভিতরে পানি যোগ। তখন ওই ব্যানার দিয়া যোগ খুঁচায় খুঁচায় ছুটে আমাদের সাথে 9 জন ওই যুদ্ধে শহীদ হয়। পরের দিন সকালবেলা লাশগুলো আনতে হবে, আসানোর জন্য আমরা অনেকে ভৈরবটিলা পর্যন্ত যাই। যাওয়ার পরে দেখে যে ইন্ডিয়ান আর্মিরা
তারা বাইনোকুলার দিয়ে দেখতেছে এবং ওই যে ই দিয়া ওই ওয়ারলেস দিয়ে তারা বলতেছে এবং ওদিক থেকে তারা সেল মারতেছে ইন্ডিয়ান আর্মি আর ওদিকটা পাকিস্তান আর্মিটা সেল মারতেছে আর আমাদেরকে বললো যে ওই যে দেখছেন ওইখানে তারা লাশগুলা ডিউটি দিতেছে তারা জানে লাশ নিতে আপনারা যাবেন তো আপনারা বেটার যে যায়েন না আপনারা গেলে আপনারা লাশ হয়ে যাবেন না আমাদেরকে ওনে আটকায় রাখলো আমরা লাশগুলো আর আনতে পারি না ওখান থেকে মঞ্জু ভাই তখন ওই যুদ্ধে ছিল না উনি ছিল আগরতলা উনি আসলেন এসে সব কিছু ইটি করে আমাদেরকে আবার এখান দিয়ে আপনি চলে গেলাম এটা বেতিয়ারা দিয়ে রোড পার হয়ে দেখলাম যে এলাকার লোকেরাও ওইখানে সবাইকে মমায়িত করে দাফন তাফন করছে ওইখানে তারপর ওইখানে গুণবতী গুণবতীর পরে ওইখানে কাজিরহাট কাজির বাজার ওইখানে আমরা এতগুলো লোক কে খাওয়া খাবার দিবে বাড়ি বাড়ি পাঁচজন দশজন যার যা এবিলিটি আছে আমাদেরকে খাবার দিত দিনের বেলা আমরা বের হইতাম না রাত্রে হইলে আমরা মুভমেন্ট করতাম আমাদের তখন খবর আসলো যে বজরা বজরা একটা মসজিদ আছে ওইটা নাম করা খুব মসজিদ বজরা নোয়াখালীর ভিতরে ওই বজরা মসজিদের ভিতরে পাক বাহিনী এবং মেলেশিয়া বাহিনী আছে একটা রাজাকার তো ওই রাজাকার ওরা ওইখানে যুদ্ধ করতেছে এলাকার মুক্তিযোদ্ধারা এবং তারা যুদ্ধ করতেছে আমাদের কাছে মেসেজ আসলো যে তাদের ইমুনেশন শেষ কিন্তু তারা সেলেন্ডার করতেছে না তখন আমরা যাই ওইখানে আমরা দুই দিক থেকে তাদেরকে অ্যাটাক করি লেফটে ফায়ার করি রাইটে অ্যাডভান্স হই এইভাবে গ্রেনেড মারি সন্ধ্যার দিকে তারা আমাদের হাতে সেলেন্ডার করে ওইখানে 65 জন আমরা ওইখানে রাজাকার মেলেশিয়া পাক বাহিনী মিলে 65 জন ওইখানে আমরা ধরি স্বাধীনতা ঘোষণা করি যে এই বজরা এখন মুক্ত এলাকা ওইখান থেকে আমরা চৌমুহনি তারপরে পানিয়ালা দশগড়িয়া পানিয়ালা বাজারটা পুরাই দিছে আর্মিরা আমরা খবর পেয়ে গেলাম যাওয়ার পরে ওখানে একটা স্কুল আছে ওই স্কুলের ভিতরে আমরা সবাই ই করলাম পরে দিয়া আমাদের কাছে একটা মেসেজ আসলো যে হাজিগঞ্জ থেকে 150 আর্মি তারা এইদিকে অ্যাডভান্স করতেছে তখন আমরা পজিশন নিলাম সবাই আমাদেরকে হেল্প করলো ওই যে ই দিয়ে কোদাল দিয়ে ই দিয়ে আমাদেরকে ট্রেন্স ট্রেন্স করে পজিশন নিয়ে তারা যখন ই করলো এদিকে অ্যাডভান্স দিতে তখন আমরা ফায়ার ওপেন করলো তারা আমাদের কাছে সিলিন্ডার না করে তখন ইন্ডিয়ান আর্মির আবার নেমে গেছে তখন তারা ওদিক দিয়ে ঘুরে গিয়ে আমাদের দিকে সোজা তাদের ই চেঞ্জ করে অন্য দিক দিয়ে গিয়ে তারা ইন্ডিয়ান আর্মির কাছে ওই 150 সিলিন্ডার করে তারপর আমরা এদিক দিয়ে হাজিগঞ্জ আসি হাজিগঞ্জ থেকে চাঁদপুর চাঁদপুর থেকে একটা নৌকা নেই ইয়াফিস ভাই আমরা তখন মঞ্জু ভাইও ছিল ওই যে ওই অপারেশনে যেটা পানিয়ালা যে এটা ওই ইয়ে মঞ্জু ভাই এরা এরা একটা গ্রুপ মঞ্জু ভাই এরা করলো কি রায়পুরের দিকে রায়পুরের গ্রুপ নিয়ে রায়পুরা চলে গেলেন আর আমরা একটা নৌকা নিয়ে ইয়াফিস ভাই আমি মাহমুদ সেলিম উদ্দিসির তারপরে ঢাকার গ্রুপ যারা আছে মুন্সীগঞ্জের গ্রুপ মুন্সীগঞ্জের ছিল আব্দুল আজিজ সে মারা গেছে মহাসিন আছে আর একটা ছেলে এরকম আমরা একটা নৌকা নিয়ে তখন দেখলাম যে মেঘনা নদীতে লাশ আর লাশ এমন অবস্থা কত লাশ পানি নষ্ট হয়ে গেছে এমন লাশ আমরা একটা নৌকা দিয়ে পার কিনার ঘেসে গেছে আমরা ওই মুন্সীগঞ্জের পার ঘুষে তখন দেখলাম যে একটা গামবোট যাচ্ছে দূরে থেকে দেখা যাচ্ছে এইদিকে আসতেছে তখন ইয়াফেজ ভাই বললো মিজাম আমাদের তো আর মানে গামবোট থেকে যদি আমাদের আক্রমণ করে তাহলে আমরা সব আপনারা শুয়ে পড়েন আপনারা শুয়ে পড়ে নেয় আপনারা কিন্তু ফায়ার টায়ার করেন না আমাদের না তারপরে আমরা সবাই ইয়ার মধ্যে চুপ করে শুয়ে পড়লাম পরে পাশ কাটে তখন তারা ভাগতেছিল আর না হলে আমাদেরকে আক্রমণ করতো দুইজনকে মুন্সীগঞ্জে নামাই দিলাম ওখান থেকে তালতলা মুন্সীগঞ্জে তালতলা নামলাম নামার পরে একটা স্কুলে আমরা রাত্র ছিলাম ওই স্কুল থেকে তারপরে হেঁটে আটপাড়া আটপাড়া থেকে শ্রীনগর শ্রীনগর থেকে নবগঞ্জ নবগঞ্জে নুরালী ভাই বাড়িতে রাত্রে ছিলাম তখন ডিসেম্বর মাস 13-14 তারিখ এরকম তারপর ওখান থেকে আমরা কেরানীগঞ্জ হয়ে জিঞ্জিরা দিয়ে আমরা ঢাকা আসলাম ঢাকা আসার পরে সরদার আব্দুল হালিম সাহেবের বাড়ি নারিন্দা ওই নারিন্দাতে উঠলাম ইয়াবেজ ভাই আমরা সবাই নারিন্দাতে উঠে তারপরে রেসকোর্স ময়দানে আমরা যাই ওইখানে যে সিলিন্ডার দেখি আমরা সবাই সারাদিন আনন্দ উল্লাস গুলি করতে করতে ফাঁকা গুলি তখন মানে সবাই যার যার অ্যামুনেশন আছে গুলি করতেছি আনন্দ উল্লাস করে পরে আমরা চলে গেলাম হলো তুপখানা রোড তুপখানা রোড সবাই না যার যার ভাবে দশজন দশজন করে গ্রুপ করে এক একজন যেমন মঞ্জু ভাই ছিল উচালাম ফ্যাক্টরিতে ওখানে একটা ট্রেড ইউনিয়ন ছিল মানিক সাইবুদ্দিন মানিক ভাই বসত পাশে হলো ইয়ে ন্যাফের অফিস সেগুন বাগিচা
আর এই পাশে হলো ট্রেড ইউনিয়নটা, ওইটা ইয়াফিস ভাই আমি ওইখানে ছিলাম। তো দেশ স্বাধীন হয়ে গেছে, বাড়ি যেতে পারতেছে না, মনের ভিতরে অনেক খুব ই লাগতেছে মা বাবার জন্য দেশ স্বাধীন হয়ে গেছে। পরে মঞ্জু ভাই আসলো 10-12 দিন পরে, আমাকে উনি একটা লাল মোটর সাইকেল চালাইতো, 50 মোটর সাইকেল লাল, ওইটা নিয়ে আমাকে উজালাম এক্সপিরিটে নিয়ে গেলো অস্ত্র সহ। পরে ওখান থেকে আমার বুধনার তখন যখন এলাকার কাছাকাছি ওদিকে খবর হয়ে গেছে আমি আসতেছি, মা বাবা সব বেরিয়ে গেছে, এলাকার গ্রামের লোকজন বেরিয়ে, মা বাবা যে একটা দৌড় দিছে আমিও দৌড়ে গিয়ে তাদেরকে ধরলাম। এত দিন পরে দেখা, এরা মনে করছে দেশ স্বাধীন হয়ে গেছে, আমি মরে গেছি। বর্তমান বাংলাদেশ নিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে, এইভাবে তো আর হয় নাই। যারা দেখছে, যারা যুদ্ধ করছে, যুদ্ধের যে কি ভয়াবহতা, যারা ফিল্ডে ছিল তারা বলতে পারবে যে কি অবস্থা। এত কষ্টের বিনিময়ে যে আমরা স্বাধীন পাইছি, সেই স্বাধীনকে ধরে রাখার জন্য আমাদের জাতির পিতার আর নির্দেশে আমরা যুদ্ধে গিয়েছিলাম, এবং তার সুযোগ্য কন্যা আজকে সমতায় আছে, উনি আমাদেরকে মূল্যায়ন করতেছে। তারপরেও আমাদের যে ইতিহাসগুলি আছে, এই ইতিহাসগুলি প্রজন্মের কাছে ধরায় দেওয়া যে আমরা কীভাবে যুদ্ধ করছি, কীভাবে দেশ স্বাধীন হয়েছে, এবং প্রত্যেকটা অফিস আদালত আমাদের যে স্বাধীনতা সপক্ষের লোকজন যদি থাকে সব জায়গার ভিতরে, যদি দেশের জন্য একটা মাতৃত্ব বোধ থাকে প্রত্যেকেরই, তাহলেই দেশ সজল সফল দেশ আমরা পাব। নতুন প্রজন্মের জন্য বলতেছি যে তারা যেন, এখন তো আমরা আমাদের তো দেশ স্বাধীন করে দিয়েছে, এখন আমাদের সেই আগের মতো এনার্জি সেই কোনো কিছু নেই আগের মতো, এখন আমাদের প্রজন্মরা তারা যদি আগায় আসা এসে বিভিন্ন আমাদের যে ইগুলো আছে তারা বাস্তবায়ন করে, তারা যদি প্রত্যেকটা জায়গার ভিতরে তারা যদি দেশের মাতৃত্ব ভোটটা যদি তাদের ভিতরে প্রত্যেকের ভিতরে থাকে, তারা যদি ধরে রাখতে পারে, তাহলে আমাদের দেশ স্বাধীনতার যে সুফল আমরা বয়ে আনতে পারব। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।